হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস আজকের বিষয় হল ইংরাজি গ্রামার পার্টস অফ স্পিচের পার্ট টু আগের দিন আমি তোমাদের সঙ্গে পার্টস অফ স্পিচের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে পার্টস অফ স্পিচের বাকি অংশটুকু অর্থাৎ ভার্ব অবধি আগের দিন আলোচনা করেছিলাম আজকে অ্যাডভার্ব থেকে একদম ইন্টারজেকশন অব্দি নিয়ে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক দেখো আজকে অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে কি ক্রিয়া বিশেষণ দেখো ইজ আর্ড হুইচ মিনিং অফ অর অ্যানাদার অ্যাডভার্ব মানে কি ইংরেজিতে অ্যাডভার্ব হল এমন একটি ওয়ার্ড যা ভার্ভ এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের কিছু বলে তেমনি অন্য অ্যাডভার্ব সম্পর্কেও আমাদের বলে তারপরে বলেছি অ্যান অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড অর্থাৎ কি এখান থেকে মডিফাইং মানে কি অ্যাডভার্ব আমাদের কোনো কাজের স্থান মানে প্লেস কাল মানে টাইম বা পদ্ধতি বা ম্যানার সম্পর্কে আমাদের কিছু বলে অর্থাৎ একটা অ্যাডভার্ব আমাদের কোথায় কাজ করা হচ্ছে কখন কাজ করা হচ্ছে এবং কি পদ্ধতিতে কাজ করা হচ্ছে সেই সম্পর্কে আমাদের জানিয়ে দেয় দেখো প্লেস সম্পর্কে আমি এখানে কি উদাহরণ দিতে পারি হেয়ার দেয়ার হোয়ার এই সমস্ত গুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ভের উদাহরণ কিছু উদাহরণ দিয়েছি আমি দেখো হেয়ার মানে সে এখানে সে কোথায় মানে তার স্থানটা কোথায় সেখানে বোঝানো হয়েছে সে সে সেখানে দেয়ার কোথায় মানে সে কোথায় আছে অর্থাৎ অ্যাডভার্ভ আমাকে জানান দিল সে কোথায় আছে এই হোয়ার হেয়ার দেয়ার সেরকম ভাবে এই জন্য এগুলো হয়ে গেল অ্যাডভার্ব এরপরে যেমন বলেছিলাম টাইম বা কাল কখন দেখো টাইমের মধ্যে কি কি করতে পারি আমরা আমরা নাও দেন নেভার হোয়েন এই শুন হিসাবে ব্যবহার করি উদাহরণ দেখো হি উইল কাম শুন সে শীঘ্র আসবে অর্থাৎ এখানে বুঝিয়ে দিচ্ছে যে কখন সে আসবে হি হ্যাজ জাস্ট কাম নাও সে এখনই এসেছে প্রতিটা সেন্টেন্স এখানে দেখবে যে প্রতিটাতেই টাইম সম্পর্কে বলে দেওয়া রয়েছে যে সে কখন কাজটা করেছে বা কখন আসবে এরকম ভাবে হি উইল কাম দেন সে তখন আসবে হি নেভার টেলস লাই সে কখনো মিথ্যা কথা বলে না উইল হি কাম সে কখন আসবে এরপরে তোমাদের যেমন বলেছিলাম পদ্ধতি বা ম্যানার সেই ম্যানার সম্পর্কে এবার কিছু উদাহরণ দেখে নেব যেমন স্লোলি ফাস্ট নিটলি প্রম্পলি এটসেট্রা উদাহরণ দেখো ম্যান ইজ ওয়াকিং স্লোলি মানুষটি ধীরে ধীরে হাঁটছে কেমন ভাবে হাঁটছে ধীরে ধীরে তার পদ্ধতি হাঁটার যে স্টাইলটা সেটা বোঝানো হলো এটাই হল ম্যানার তারপরে দেখো দ্য ট্রেন ইজ রানিং ফাস্ট রেলগাড়ি বেগে ছুটছে অর্থাৎ রেলগাড়িটা কেমন করে ছুটছে জোরে ছুটছে এটাই হলো সেই অ্যাডভার্ব হি রাইডস নিটলি সে পরিষ্কার ভাবে লেখে হি রিপ্লাইড প্রম্পলি সে তাড়াতাড়ি উত্তর দিল অর্থাৎ কেমন করে উত্তর দিল তাড়াতাড়ি এখান দিয়ে পদ্ধতি বা ম্যানার বুঝিয়ে দিল এরপরে দেখে নেব আগে যেমন আমরা পড়ে এলাম যে একটা অ্যাডভার্ব আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে তা সেটাই দুটো উদাহরণের মাধ্যমে দেখে নেব ভার্বকে কিভাবে মডিফাই করছে এবং অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করছে প্রথম দেখো উদাহরণটা বলেছি হি ইজ ওয়াকিং সে হাঁটছে অর্থাৎ এখানে ওয়াক শব্দটা দেখেই আমরা বুঝতে পারছি একটা কাজ করা অর্থাৎ এটা এবার এই ভার্ভটাকে কিভাবে মডিফাই করছে একটা অ্যাডভার্ভ দেখো হি ইজ ওয়াকিং স্লোলি শুধুমাত্র স্লোলি কথাটা যোগ করে দিলাম তাহলেই দেখো আমরা বুঝতে পারছি সে হাঁটছে কেমন ভাবে হাঁটছে ধীরে ধীরে হাঁটছে এখান থেকে এই সেন্টেন্সটা হয়ে গেল অ্যাডভার্বের উদাহরণ অর্থাৎ ভার্ভকে পরিবর্তন করে করে ফেললাম অ্যাডভার্ব এরপরে দেখো উদাহরণ দিয়েছি দা রোজ ইজ বিউটিফুল দেখো বিউটিফুল শব্দটা মানে হচ্ছে সুন্দর মানে সুন্দর শব্দ আমরা কোথায় ব্যবহার করি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি দেখো সেটাকে রোজ ইজ ভেরি বিউটিফুল যখনই এই ভেরি কথাটা বুঝিয়ে দিলাম ভেরি মানে কি খুব খুব সুন্দর দেখতে এই গোলাপটি এই গোলাপটি খুব সুন্দর এটাই দেখো একটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে গেল শুধুমাত্র এই ভেরি শব্দটা ব্যবহার করে এরপরে দেখো সাধারণত আমরা অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করি যেমন সুইট এর সঙ্গে এল ওয়াই যোগ করে সুইটলি করে দিলাম কাইন্ড এর সঙ্গে এল ওয়াই যোগ করে কাইন্ডলি করে দিলাম স্ট্রং এর সঙ্গে এল ওয়াই যোগ করে স্ট্রংলি করে দিলাম এরপরে আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে বলছে কোন অ্যাডজেক্টিভে যদি ডবল এল অক্ষর দিয়ে শেষ হয় তখন শুধুমাত্র ওয়াই যোগ করে অ্যাডভার্ভ করতে হয় যেমন এফ ইউ ডবল এল ফুল দেখো শেষে ডবল এল রয়েছে সেই জন্য তার সঙ্গে শুধুমাত্র ওয়াই যোগ করবো তার সঙ্গে কিন্তু আর আর একটা এল নিয়ে এসে ওয়াই যোগ করবো না তার জন্য দেখো পুরো বানানটা এখানে হয়ে গেছে এফ ইউ ডবল এল ওয়াই ফুল্লি সেরকম ভাবেই ডিইউ ডবল এল ডাল তার সঙ্গে ওয়াই যোগ করে হয়েছে ডিইউ ডবল এল ওয়াই এই সমস্ত উদাহরণগুলো

প্রি পজিশন নামটা শুনে আমরা বুঝতে পারছি প্রি মানে কি আগে এবং পজিশন মানে হচ্ছে জায়গা সেই জায়গাটায় কে কে থাকবে নাউন কিংবা প্রনাউন থাকবে যখন কিছু ওয়ার্ড এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা নাউন বা প্রনাউনের আগে ব্যবহার করব এবং তাদের সম্বন্ধ বোঝাবো সেগুলোই হয়ে যাবে প্রিপোজিশন দেখ প্রিপোজিশন আমাদের কী কী ওয়ার্ড রয়েছে সেগুলো এবার দেখে নিই দেখো অ্যাট ইন টু ইন টু অন আন্ডার বাই হলো আমাদের প্রিপোজিশনের উদাহরণ এরপরে দেখে নেব আরো কিছু উদাহরণ কেমন ভাবে এই যে আগের ওয়ার্ড গুলো দেখে এলাম সেই ওয়ার্ড গুলো ব্যবহার করি দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স দেখো এখানে ইন এর ব্যবহার করেছি এবার দা বক্স আগেই যেমন বলে এলাম যে কোনো নাউন বা প্রোনাউনের আগে ব্যবহার হবে অর্থাৎ দেখো বিও এক্স বক্স বক্স মানে হচ্ছে বাক্স এটা একটা নাউন দেখো নাউনের আগে ইনটা ব্যবহার করেছি সেই জন্য এটা হয়ে গেল একটা প্রিপোজিশন তারপর উদাহরণ দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি টেবিলের ওপরে রয়েছে এখানে অন ব্যবহার করেছি ঠিক সেরকম ভাবে দেখো দা টেবিল নাউনের আগে ব্যবহার করেছি দা ক্যাট ইজ আন্ডার দ্য বেড আন্ডার ব্যবহার করেছি এখানে আন্ডার মানে হচ্ছে নিচে এবং দ্য বেড দেখো বেডডি হলো একটা নাউন ঠিক নাউনের আগে ব্যবহার করেছি দেখো দেয়ার ইজ বিসাইড আওয়ার হাউস আমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে এখানে বিসাইড প্রিপোজিশন ব্যবহার করেছি এবং আওয়ার হাউস আমাদের বাড়ি এখানে দেখো আমাদের বাড়ি এটা হচ্ছে একটা নাউন তার আগে বিসাইড ব্যবহার করেছি ঠিক এরকম ভাবে যখন আমরা কোন প্রোনাউন পাবো ঠিক প্রোনাউন গুলো দেখবো এরকম শব্দের শেষে বসেছে এবং তার আগে আমরা এই সমস্ত আগে যে ওয়ার্ড গুলো পড়ে এলাম প্রিপোজিশন সেইগুলোই কোনো না কোনো ভাবে ব্যবহার করেছি এরপরে তোমাদের চলে যাব কনজাংশন বা সংযোজক অব্যয় খুব সোজা জিনিস আ কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট জয়েন্স টুগেদার সেন্টেন্সেস এন্ড সামটাইমস ওয়ার্ডস কনজাংশন হলো এমন কিছু শব্দ যা দুটি বাক্য বা কখনো দুটি শব্দকে যুক্ত করে যেমন কি কি দিয়ে যুক্ত করতে পারে দুটো শব্দ রয়েছে বা দুটো সেন্টেন্স রয়েছে তোমাকে বলেছে যুক্ত করতে তা সেগুলো আমি কি কি দিয়ে যুক্ত করতে পারি অর বাট অ্যাজ বিকজ ইদার নিদার বোথ হয়েদার দো ইয়েট নট অনলি বাট অলসো ইত্যাদি এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে আমরা দুটো বাক্য বা দুটো শব্দকে যোগ করতে পারি নিচে দেখো আমি দুটো পরপর বাক্য দিয়েছি কি লিখেছি হি ইজ পুওর হি ইজ অনেস্ট দেখো মাঝখানে ফুলস্টপ আছে মানে এই দুটো হচ্ছে আলাদা আলাদা দুটো বাক্য এই দুটো বাক্যকে এই আমি এক সঙ্গে কনজাংশন দিয়ে যুক্ত করব তারপরের লাইনে দেখো হি ইজ পুওর বাট অনেস্ট দেখো বাট ব্যবহার করেছি দিয়ে ফুলস্টপ তুলে দিয়েছি আমার এই সেন্টেন্সটা কিন্তু গোটা একটা সেন্টেন্সে পরিণত হয়ে গেল কনজাংশন ব্যবহার করে তার দেখো রাম প্লেজ ফুটবল রহিম প্লেজ ফুটবল তার মানে রামও ফুটবল খেলে রহিমও ফুটবল খেলে এই দুটোকেই এক করে আমরা সেন্টেন্স করব। রাম প্লে ফুটবল রাম রহিম এবং ফুটবল খেলে রহিম তারপর একটা দেখো ইউ মে ওয়েট ইউ মে লিভ তুমি অপেক্ষা করতে পারো তুমি যেতে পারো তাহলে আমরা এরকম ভাবে বলে থাকি তুমি অপেক্ষা করতে পারো না হয়তো যেতে পারো সেই জন্য দেখো করেছি ইউ মে ওয়েট অর লিভ আশা করি কনজাংশন কি জিনিস তোমরা খুব সহজে বুঝতে পেরে গেছো এরপরে চলে যাব তোমাদের ইন্টারজেকশন বা অনুভূতি সূচক বা আবেগ সূচক অব্যয় ইন্টারজেকশন আর ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু এক্সপ্রেস সাম স্ট্রং এন্ড সার্ডেন ফিলিং অর ইমোশন ইট ইজ টু বি নোটিসড দ্যাট ইন্টারজেকশন আর নট গ্রামাটিক্যালি রিলেটেড টু দা আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স এর মানে কি দাঁড়ালো কোনো আকস্মিক বা জোরালো আবেগ বা অনুভূতি প্রকাশ করার জন্য যে পদ বা ওয়ার্ড আমরা ব্যবহার করি তাকে বলা হয় কিন্তু এটা বাক্যের অন্য পদ গুলির সঙ্গে ব্যাকরণগত নিয়মের সংযুক্ত নয় মানে কি দাঁড়ালো আমরা এরকম কিছু কথা ব্যবহার করি আমাদের দুঃখ আনন্দ রাগ ইত্যাদি প্রকাশ করার জন্য যে কথাগুলো ব্যবহার করি সেইগুলোই হলো ইন্টারজেকশন কি কি উদাহরণ দেখো এলাস মানে হায়। হুররে বাহবা ব্যভ মানে সাবাস, ও মানে আহা হুশ মানে চুপ এবার এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো এলাস লিখেছি যখন এলাস লেখার শেষেই একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি এটা কিন্তু তোমরা সব ক্ষেত্রেই দেবে ইন্টারজেকশন যেখানেই ব্যবহার হবে সব ক্ষেত্রেই কিন্তু আমাকে বা আমাদেরকে এরকম এক্সক্লেমেশন চিহ্নটা দিতে হবে এবং এটা ব্যাকরণগত অন্য কোনো পদের সঙ্গে যুক্ত নয় বলেছে মানে কি এই কথাটা আমরা যখন ব্যবহার করি করবার জন্য আমাদের সেন্টেন্সের বাকি যে পার্টস গুলো সেগুলোর নির্ভর করতে হয় না আমরা শুধুমাত্র যদি আমরা বলি অ্যালাস মানে হাই এইটুকু দিয়েও একটা সেন্টেন্স ক্রিয়েট করা যায় সেই জন্যই বলেছে অন্য পদগুলোর সঙ্গে যুক্ত নয় দেখো উদাহরণ দিয়েছি হুর উই হ্যাভ ওন কি আনন্দ আমরা জিতেছি দেখো হুরে লিখেছি যখন হুডের পাশে দেখো একটা এক্সপ্লামেশন চিহ্ন দিয়েছি উই হ্যাভ ওন আমরা জিতেছি তারপর এটা দেখো ও হোয়াট আ বিউটিফুল সাইট আহা কি সুন্দর দৃশ্য উই লস্ট দ্য ম্যাচ হাই আমরা ম্যাচটি হেরেছি আজকের জন্য তোমাদের এইটুকুই ছিল পরের দিন আবার নতুন একটি গ্রামারের ক্লাস নিয়ে হাজির হব তোমাদের কাছে ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো শেয়ার করো নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং ভিডিওটির নিচে দেখো একটা লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তীকালে আমি গ্রামারের ক্লাস আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আগেই যেমন বলেছিলাম এবং বারবারও বলছি কেউ কিন্তু এই গ্রামার সিরিজের একটিও ক্লাস মিস করবে না মিস করলেই কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে আর কিছুই জিনিস বুঝতে পারবে না আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা